तू ही तो जन्नत मेरी। माই চ্যানেল শিল্পীদাস পূজা। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লগ। তো আজকে তো সবাই জানো আজকে 18 তারিখ, আজকে মহাশিবরাত্রি। তো ভালো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো এখনই এই অবস্থা হয়ে গেছে, এখন সবে বাজছে 11টা, আর কোন 6টার পরে পুজো হবে। তো এখনই চোখ মুখ শুকিয়ে একদম মানে যাতা অবস্থা। তো অতক্ষণ থাকবো কী করে এটা ভেবেই ভয় ভয় লাগছে। তো খিদে পেয়ে যাবে, খিদেটা বেশি না, বেশি জলতেষ্টা পায় সেই জন্য বেশি একটু প্রবলেম হয়, আর এই ঠান্ডা লেগে গেছে আরও অসুবিধা হচ্ছে শরীরে। তো ভাবলাম তোমাদেরকে এখন ইন্ট্রোটা দিয়ে রাখি। আজকে সারাদিন সেরকম কিছুই করবো না, শুয়ে বসে দিন কেটে যাবে। সেই বিকেলবেলা স্নান করব, তো 4টে নাগাদ স্নান করব। তো তারপরে যাব পুজো দিতে। তো ওখানেও কোথায় কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে রাখি তোমাদেরকে, তখন যদি সময় না পাই বা কোনো প্রবলেম হয় সেই জন্য ইন্ট্রোটা এখন দিয়ে রাখছি। সকলকে জানাই মহাশিবরাত্রি শুভেচ্ছা। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখবে, তাহলে সবটা বুঝতে পারবে কোন মন্দিরে যাচ্ছি কী করছি। সারাদিন সেরকম কিছু করবো না, যদি কিছু করি তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটি স্কিপ না করে দেখবে, তাহলে সবটা বুঝতে পারবে। তো তোমরা আজকে দিনটা খুব ভালো কাটাও, খুব এনজয় করো, আর উপোস করে এনজয় আর কি হবে। তো যাই হোক, পুজোটা এনজয় করো, পুজো দিতে যাওয়াটাকে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, পুরো ভিডিওটা দেখবে, দেখতেই হবে, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. তো এখন বাজছে 4:30। তো আমি এখন বসেছি এই যে মালা গাঁথতে, দেখতে পাচ্ছ আকন্দ ফুলের যে মালা লাগে, তো সেইগুলো আমি এখন গাঁথবো। তো চলো দেরি না করে, আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, ফুল বেল পাতা বেল যেগুলো লাগে আর কি আকন্দ। তো এখন শুধু মালাটা গাঁথা বাকি আছে। তো এই স্নান করে এলাম এখন বাজছে 4:30। তো ভালো মালাটা গেঁথে নিই, তারপরে রেডি হবো। তো চলো মালাটা গেঁথে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তার মালাটা গেঁথে তারপর একটুখানি আলতা পরবো, আর তোমাদেরকে দেখাবো মালাটা কত বড় করলাম। তো চলো মালাটা গেঁথে নিই ততক্ষণ। হরে হরে শম্ভু 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 মা দেবা, শম্ভু 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 মালাটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আমার কাছে যেহেতু আমি ফুল ধরতে গেলে পাই নি বেশি, তো সেই জন্য আমি এটা দিয়েই শুধু গান মানে আকন্দ ফুল দিয়েই মালাটা গেঁথে নিচ্ছি। আর তোমরা সবসময় চেষ্টা করবে ঠাকুরের জিনিস তোমার যদি আলাদা করে সুতো রাখা থাকে খুব ভালো, আর জামা কাপড় সেলাই করো ওই সুতো দিয়ে একদমই ফুলের মালা গাঁথবে না ঠাকুরের, কারণ অনেক সময় আমরা দাঁতেও কেটে ফেলি সুতো, মানে নানা রকম হয়, সেজন্য না কাটাটাই বেটার। ওটার জন্য যদি আলাদা করে রাখা থাকে তাহলে তো খুবই ভালো, নাহলে তোমরা নতুন কিনে নিয়ে এসে তারপরে ঠাকুরের মালা গাঁথবে। তো আমার মালাটা মোটামুটি যারা জানো না মালা গাঁথতে তারাও শিখে যাবে, পুরো ভিডিওটা দেখো। এরকম মালাটা আমার প্রায় গাঁথা হয়ে এসেছে। তো গাইস আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো মালা। এই মালা পরানোর যে কনসেপ্টটা থাকে না আমার না এটা খুব ভালো লাগে, মানে মালাটা এইভাবে পরাতে হয়।
তো যেই শিপটা মানে কালী মন্দিরে যাবো জল ঢালতে, তো তোমাদের দেখিয়েছিলাম দুর্গা পুজোর সময় যে মন্দিরটা ওখানে শিব মন্দির আছে, তো ওখানে শিবটা একটু বড় যেহেতু সেই জন্য অনেক বড় লাগে মালাটা, তো জানি না এটাও হবে কি না, আশা করছি হয়ে যাবে। তো এটা একটা গেঁথেছি, আর এই যে ছোট ছোট দুটো গেঁথেছি, এই দেখো এই দুটো ছোট ছোট, কারণ আমাদের ঘরের শিবটা এই ছোট সেই জন্য এই এই মালাগুলো তো হয়ে যাবে। তো আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে মালাগুলো, তো এরপর রেডি ঠেডি হবো, তারপর বেরাবো 5:30 নাগাদ বা 6:45 নাগাদ, কারণ 6:45 যেহেতু লাগছে তো তার আগেই যাবো, কারণ অনেক ভিড় হবে জানি, তো সেই জন্য আগে থেকে লাইনটা দিতে হবে। তো চলো এরপর একটুখানি আলতা পরে নিই, তারপরে রেডি ঠেডি হবো, তারপর তোমার সাথে মিট আপ করবো, চলো একটু আলতা পরে নেওয়া যাক। বন্ধুরা আমার আলতা পড়াও কমপ্লিট হয়ে গেছে, এরপর তোমার সাথে দেখা করছি, রেডি সেডি হয়ে একবারে এবার পর রেডি হতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তো চলো রেডিটা হয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, মন্দিরে গিয়েও দেখা হতে পারে অথবা রাস্তায় যেতে যেতেও দেখা করতে পারি, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আর আসছি। তো এরপর আমরা চলে এসেছি মন্দিরে, তো মন্দিরে কেউ নেই, মানে সেরকম ভিড় নেই, এখনও যেহেতু শুরু হয়নি পুজোটা সেই জন্য এখনও কেউ নেই, সেরকম দু চারজন রয়েছে। তো আমরাই ফার্স্ট ধরতে গেলে, আমাদের আগে দুজন ছিল, তো আমরা ছিলাম 3-4 নম্বর লাইনে, আমি আমার বোন। তো দেখতেই পাচ্ছ এখন ফাঁকা পুরো, আর এটা হচ্ছে কালী মন্দির, তোমাদের আগেও আমি দেখিয়েছি দুর্গা পুজোর সময়। তো চলো এবারে, এখন বাজছে 5:45, তো এবারে পুজোটা শুরু হবে, তো চলো দেখা যাক। ওখানে একে একে সবাই পুজো দিচ্ছে, এখনও লাগেনি শিবরাত্রি, তাও দিচ্ছে অনেকে, অনেক বাচ্চারা রয়েছে, তো ওরা আর মনে থাকতে পারেনি, সেদিন আগে আগে দিয়ে দিচ্ছে। তো এরপর একে একে লাইন করতে বলা হচ্ছে, কারণ মানে এবারে শিবরাত্রিটা লেগে যাবে আর অনেকটা ভিড় হয়ে যাবে, তো সেই জন্য আমরা এবারে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, থালা টালা নামানো আছে সাইডে, আর এখানে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, তো এরা দিচ্ছে তারপর আমরা দেব। তো অনেকে আগে আগে ঢুকে যাচ্ছে, অনেক বিরক্ত লাগছিলো, মানে ফার্স্ট লাইন দিয়েও পাচ্ছিলাম না। তো এই দেখো আমাদের শিব বাবা, তো এখানে শিবটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়, আমি যে মালাটা গেঁথেছি জানি না হবে কি হবে না। তো আমরা পুজো টুজো দিয়ে এরপর বাড়ি চলে যাব, কারণ আর শরীরটা ভালো ছিল না সেই জন্য ভিডিও করতে পারিনি। তো পুজো দেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।